ভালো কিছু দেখে বলি মাশাআল্লাহ, নিয়ামত পেয়ে বলি আলহামদুলিল্লাহ। ভালো কিছু দেখে বলি মাশাআল্লাহ, নিয়ামত পেয়ে বলি আলহামদুলিল্লাহ। তন খয়রাত দিতে ফি সাবিলিল্লাহ, কাউকে বিদায় দিতে ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ, দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ। কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ, দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ। কোন বাত দিতে শুকুর আল্লাহ, হাঁচি দিতে মুখে বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ দিতে শুকুর আল্লাহ, হাঁচি দিতে মুখে বলি আলহামদুলিল্লাহ। দুঃসংবাদ শুনে ইন্না লিল্লাহ, উঁচু থেকে নিচে নামি সুবহানাল্লাহ। ছবি আমরা রাখবো এই স্মৃতির স্মৃতির হিসাবে, সেই সেই ছবিগুলো দেখার জন্য আমরা দোতলা উঠেছি। রিস্তলা কাজ শেষ করে দোতলার সিনারি আমরা নেবো, সেই সিনারিগুলো স্মৃতি হিসাবে থাকবে আমাদের। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এসি দোতলার জন্য এসি কমপ্লিট, সাউন্ড কমপ্লিট, পাখা সবই কমপ্লিট। দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা মোটামুটি সব কমপ্লিট। আমাদের নিচতলার কাজ চলতে আছে ইনশাল্লাহ, আমরা সামনের মাসে 3 তারিখ মসজিদ উদ্বোধন করবো ইনশাল্লাহ। এর মধ্যে আমাদের সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর ফ্লোর, 2 নম্বর ফ্লোর সম্পূর্ণ রেডি। এবার আমরা একটু তিনতলায় যাই, তিনতলায় আমাদের অফিস রুমে। তিনতলার কিছু স্মৃতি আমাদের মাঝে থাকবে, সেই উদ্দেশ্যে আমরা তিনতলায় উঠেছি। এখন আমাদের মাঝে মস্তিষ্ক কমিটির সেক্রেটারি সাহেব আছে, আমাদের এক বড় ভাই নাইভি আছে, নাইভিটাকে আমরা তিনতলায় উঠছে। ছবিগুলা তারিখের মধ্যে আমরা সব কাজ সম্পূর্ণ করে ইনশাল্লাহ জুমার নামাজ থেকে ইনশাল্লাহ মসজিদ উদ্বোধন শুরু হবে। এসি, কমোড সহ বাথরুম, হ্যান্ড ওয়াশ, তারপর দিয়া পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সব কিছু ব্যবস্থা এখানে আছে। এখানে মসজিদের সব সার্বিক উন্নয়নের বন্ধুরা আমরা একটু কথা বলতে যাচ্ছি। আমাদের এই যে কেন্দ্রীয় জামে মসজিদ পিরোজপুর, এই মসজিদের সেক্রেটারি সাহেবের কাছে জানতে চাচ্ছি যে বর্তমান কাজের অগ্রগতি এবং কবে নাগাদ আমরা এই মসজিদে নামাজ পড়তে পারব। কাজের অগ্রগতি, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবং উনি যে দামশীল, উনি যে মহিউদ্দিন ফারুকী সাহেব, উনি আমাদের নিচতলায় 6টা AC এবং দোতলায় 7টা AC এবং অফিস রুমে 1টা AC, 14টা AC জেনারেল কোম্পানির 14টা AC পাঠিয়ে দিয়েছেন এবং তাদের লাগানো হয়ে গেছে। এবং কাজের অগ্রগতি, আমাদের নিচতলায় মার্বেল পাথর লাগতেছে আর কিছু ডিজাইনের কাজ বাকি আছে, পয় পরিষ্কার করার বাকি আছে, পুনর্মূল্যাঙ্কন পর্যন্ত পরিষ্কার হয় নাই। এটা আমরা আশা করি 25 এপ্রিলের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। আমরা 3/5/2019 সালে আমরা এটা উদ্বোধন করতে চাচ্ছি। আচ্ছা, যখন আমাদের এই মসজিদ উদ্বোধন হবে, মাননীয় যে মহিউদ্দিন ফারুকী সাহেব কি আমাদের এখানে কি আসবেন? উনি সদাই সম্মতি জ্ঞাপন করছে, উনি উপস্থিত হবে এবং আশা করি উনি বৃহস্পতিবার বিকালে পিরোজপুরে পদার্পণ করবেন। এবং আমাদের পিরোজপুরের জেলা প্রশাসক নীতি সাহেব উনিও থাকবেন, মহিউদ্দিন ফারুকী থাকবেন, আমাদের কমিটির সমস্ত সাথী ভাইরা থাকবেন, সবার উপস্থিতিতে ইনশাল্লাহ শুক্রবার জামে মসজিদ উদ্বোধন হবে। এবং ওনার দান আল্লাহ তাআলা এরকম সব মানুষকে, যারা আজকে অনেক
কিছু করতেছেন দেশের জন্য, মানুষের জন্য, মসজিদ মাদ্রাসা মহিউদ্দিন ফারুকী সাহেবের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা পিরোজপুরে না সারা বাংলাদেশে এরকম দান করা তৌফিক উনাকে দেন এবং উনি যেন বড় মাকাম পান। আল্লাহ তাআলা উনাকে অনেক বড় করুক এবং অনেক দীর্ঘ আয়ু কামনা করি যে আমাদের পিরোজপুরের মানুষের একটি যে চিন্তা চেতনা, একটি আশা আকাঙ্ক্ষা ছিল কেন্দ্রীয় জামে মসজিদ এত টাকা ব্যয় কে করবে, আল্লাহ তাআলা মহিউদ্দিন ফারুক সাহেবকে কবুল করতেন। আমরা চিন্তা লাগছি বলছি তিনতলা চারতলা পরে আমি এখন বলতেছি যে কিছু সিনারি আমরা এই মসজিদ নির্মাণের কিছু স্মৃতি আমরা ধরে রাখবো তার জন্য আমরা এই মসজিদ এবং সমস্ত মসজিদে সিঁড়িগুলা মার্বেল চাই, ওয়ালগুলা মার্বেল চাই, মার্বেল চাই, হ্যাঁ মার্বেল চাই, সমস্ত মার্বেল চাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা চারতলা, আমাদের চারতলা ফ্লোর তাও প্রস্তুত, রঙের কাজ চলতে এসে। তো আমি ভাই একটু রং ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আপনার ঠিকানাটা কোথায় ভাই একটু কাইন্ডলি একটু বলবেন? ভাই আর কি ভাই চাই সেরকম পাইছি না আমাদের সমস্ত সিঁড়ি সিঁড়ি সমস্ত সিঁড়িটা তাদের মার্বেল চাই এবং নিচতলার ফ্লোর মার্বেল চাই, মসজিদের গায়ে যত টাইল সব মার্বেল এবং মসজিদের উজুখানা তারপরে প্রথম ফ্লোর সব মার্বেল চাই, শুধু মসজিদের গায়ে যত মার্বেল চাই তেমনি মসজিদের নিচে সব মার্বেল চাই। বন্ধুরা আমরা সর্বশেষ যে পাঁচতলা বাংলা পাঁচতলায় বুকিং করেছি, পাঁচতলায় প্রায় টাইলসের কাজ শেষ, পাখার কাজ কমপ্লিট, আশা করি আরও কয়েক দিনের ভিতরে এই কাজটাও সমাধান হয়ে যাবে। দর্শক একটি জিনিস জানাতে চাই যে সামনেই আমাদের 12 তারিখ সম্ভবত শবে বরাত, 15 তারিখ শবে বরাত, আমরা রমজানের তারাবির নামাজ দুইতলা তিনতলা চারতলায় আশা করি করতে পারবো ইনশাআল্লাহ। সেইভাবেই কমিটি কাজটা যাতে তাড়াতাড়ি করা যায় সেইভাবে কাজ করে যাচ্ছে। বন্ধুরা আমরা একটু ছাদে চলে যাবো, যে সর্বোপরি যে মিনার এবং পিরোজপুরের পাঁচতলা ভবনের উপর থেকে আমাদের জেলা শহরটাকে কেমন লাগে বন্ধুরা? আমরা একেবারে বন্ধুরা সর্বশেষ আমাদের পাঁচতলার ছাদ, আসুন আমরা একটু ছাদে কি কাজ করতে ছাদে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ চলতে আছে এবং তার পাশে প্যারাপাইটের কাজ চলতে আছে এবং মিনারের প্রস্তুতি মিনারের কাজ চলতে আছে মিনারের এটা আমাদের মিনার 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 মন্দিরের চারপাশে ছাদের বিভিন্ন অংশে বিভিন্ন কাজ চলতে আছে কাজ করেন কাজ করেন মিনারের সর্বোচ্চটা একটু দেখান, মিনারে কাজ চলতে আছে, নৈচার কাজ চলতে আছে, মসজিদের মানুষদের পাঁচতলা ছাদে প্যারাপাইটের কাজ চলতে আছে, নৈচার কাজ চলতে আছে, এদিকে পাখির ঘর আছে, এদিকে জামাত মানে তাবলিগ জামাতের সাথীদের জন্য এখানে একটা রুম হয়েছে, একটা কিচেন ঘর, একটা এখানে একটা পাখির ঘর হবে, এখানে একটা খাবার রাখার জন্য একটা ই হবে, একটা বাথরুম হবে, একটা গোসলখানা হবে, এটা তাবলিগের সাথীদের জন্য বিশেষ ব্যবস্থা। এখানে তাবলিগদের সাথী ভাইরা যখন আসবেন এই মসজিদে থাকবেন তাদের পাকশাক রান্নাবান্না গোসল তাদের টয়লেট সব এইখানেই হবে। এই এই জায়গাটায়
তাবলিগের সাথীদের সব কিছু হবে। হ্যাঁ ছাদ হবে না ছাদ? হ্যাঁ ছাদ হবে, উপরে ছাদ হবে, এখানে তাদের সব কিছু মানে কিচেন ঘরে যা কিছু প্রয়োজন হয় সেটা এখানেই হবে, পাখের ঘরে যা কিছু দরকার। বন্ধুরা একটা জিনিস একটু নাইকে জিনিসটা আমাদেরকে বললেন যে সাথী ভাই আমাদের আসে অনেক দূর দূরান্ত থেকে, তাবলিগ জামাতে 15 জন 20 জন 50 জনের মতো লোক আসে, এই লোকগুলো আসলে পরে তাদের রান্না খাওয়া দাওয়া গোসল সব কিছু মিলিয়ে কিন্তু একটা দরকার হয়। তো আমাদের কমিটি মসজিদ কমিটি সুন্দর একটা জায়গার ব্যবস্থা করেছে, যে জায়গাটা যেখানে একটা রান্নাঘর সহ একটা রান্নাঘরে যা লাগে সেই ব্যবস্থা এখানে করা হবে। এর জন্য মসজিদ কমিটিকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে আসলে সাথী ভাইদের জন্য এত সুন্দর একটা প্ল্যান রাখার জন্য। এই যে আমাদের জাতীয় শহীদ মিনার মসজিদের পাশেই একটা পুকুর, রিজার্ভ পুকুর, রিজার্ভ পুকুরের ওপারে শহীদ মিনার, যারা দেশের জন্য যুদ্ধ করতেন এবং যারা দেশের জন্য স্বাধীন করতেন তাদের স্মৃতিসৌধ, আমাদের মসজিদের সামনে একটা পুকুর আছে, পুকুরের অপরজিটে শহীদ মিনার, ব্রিজপুরের একটা অংশ এখান থেকেই দেখা যাইতেছে মসজিদের ছাদ থেকে। ধন্যবাদ নাহিদ ভাইকে। এদিকে একটু, এদিকে একটু, এদিকে একটু, তারপর ওখান থেকেও নেওয়া যাবে, ওইখান থেকে ওই কর্নারে গিয়ে।